He is, he is only, is only one, one for whom the whole creation, whole creation. Wow. He, is he is only, only, only one, one for whom the whole, whole creation, whole creation. Jannatul, Jannatul, Firdaus Jannatul Firdaus is the, the path, path He has shown he is, he is Arabi, Arabi. He, is he is Arabi, Arabi, Arabi and Hashimi and Makki He is, he is my, my, prophet, my prophet my prophet our messenger, messenger.

তার দেখানো পথ তিনি আরাবী তিনি আরাবী আর ধংশ আর মক্কি মদিনী তিনি আমার নবী আমারে নবী আমাদের নবী যার যার নবীর সাথে হাত তুলবে

جو دیوانہ ہے جو مستانہ ہے اس کو اس مل جاتا, جاتا, جاتا ہے تینی آمار نبی آمار نبی آمار نبی تینی آمار نبی ہوا نبی وہ جس کے لیے محفل کونین سجی ہے پھر تو اس باری جس کے وسیلے سے بنی ہے وہ oh, ہاشمی وہ oh, ہاشمی مکی مدنی ان عربی ہے وہ oh, میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی میرا نبی میرا نبی ہے اللہ کا فرمان علم نشرہ لک صدر منسوب جیسے سے ورفعنا لکا ذکر جس ذات کا جلی جل ہے جل وہ مر مر میرا نبی, نبی, مر نبی, 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 نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ یاسین মুদ্দা সিরর তহা কত মধুর মধুর লকব দিয়ে দেখেছেন খোদা ভাই সুবহান বলেন তিনি মুযজাম্মিল আর ইয়াসিন মুদ্দা তহা কত মধুর মধুর লকব দিয়ে দেখেছেন খোদা কত সমুন্নত কত কাছেই সমুন্ন তিনি আমার তিনি আমার নবী আমার নবী আমাদের নবি জোরে বলেন শুভান আল্লাহ কষ্ট হয় আপনাদের যার হৃদয়ের প্রশস্ততা মহান খোদার যার হৃদয়ের প্রশস্ততা মহান খোদার গোটা বিশ্বে তাহার জিকির চলে খোদাই ফরমা আল কোর আনেরি আলফুর আনেরি পাতায় পাতায় গুণ গান পাবি তিনি আমার নবী তিনি আমার নবী আমার নবী চিৎকার দিয়ে বলেন মেরা নবী মেরা আমার নবী জানের নবী মায়ার নবী وہ جو نہ ہو وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان ہے تو جہان ہے کملی تیری پرچم بنی عادت تیری موسم بنی مرد مسیحہ ہو گئے پتر پپیہ ہو گئے تعظیم نے بر کر کہا مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ تیری خوشبو میرا چادر تیرا تیور میرا زیور تیرا شیوا میرا مسلک ورفعنا لکا ذکرک میں اجل سے تیرا پیاسا نہ ہو کھالی میرا کاسا تیرا واری تیرا والک

সেদিন আমার নবী এই এলাকার এই এলাকার নাম শহীদ নগরের বাসিন্দাদের কথা আমার নবী ভুলেন নাই কারণ আমার নবী জানেন যে এমন কিছু প্রেমিক থাকবে যারা বিরিয়ানির লোভে মাহফিলে আসবে না ঠিক কিনা কথা কর যারা হালুয়া আর মিষ্টির কারণে আসবে না যারা কাউকে দেখানোর জন্য আসবে না যাদের কথা আমার নবী দেড় হাজার বছর আগে বলে দিয়ে গেছেন

হাত তুলে বলেন ঠিক কিনা বলেন সেজন্য আমার নবী বলে গেছেন সেদিন বলে গেছেন ও হুরিমাত আলাল উমামে হাতা তাদখুলহা উমতি समस्त নবীর উম্মতের উপরে জাহান্নাম হারাম থাকবে যতক্ষণ আমি মুহাম্মাদের উম্মতরা জান্নাতে ঢুকবে না তাহলে আজকের বৈঠক হয়ে যাক জান্নাতের টিকিট কথা কন ঠিক কিনা সুতরাং পাশে কথা হবে না মনোযোগ আমার দিকে অত্যন্ত সংক্ষেপ এলম কালম কিচ্ছু নাই একেবারে এমটি বেসেল শুধুমাত্র বিশ্বাস আছে শাহিন শাহে সিরি কোট আমার মুর্শিদ কেরি মৌলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলা মধ্যে আলী একটা দোয়ার নজর যদি এই ফকিরের দিকে হয় এবং যাদের ওরসে এসেছি আমার বিশ্বাস এই অলিরা মৃত নয় জিন্দা ঠিক কিনা কথা কয় ওনাদের নজর যদি এই ফকিরের দিকে হয় আমার মা বাবার দোয়া যদি আমার উপর থাকে আমার উস্তাদগণের দোয়া থাকলে আমার মদিনা ওয়ালা নবীর নজরে কারমে আল্লাহ পাক আমার জুবান দিয়ে কালিমাতুল হক জারি করুন সকলে বলুন আরো জোরে বলুন না দেখুন আমি আজকে বক্তব্যের বিষয় সিলেক্ট করার আগে আপনারা আমার আমার যারা নিয়মিত ফলো করেন আমি জানেন আমি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে বেশি ভালোবাসি আজকে এমন একটা দিন আজকে এইচএসসি আলিম আলিম ইন্টার এর রেজাল্ট দিয়েছে ঠিক কিনা কথা কথা দিয়েছে কি আজকে কিছু পরিবারের ওনাদের ঘরে একজন গোল্ডেন প্লাস পেয়েছে এভাবে আরো বহু করে গোল্ডেন প্লাসের উদযাপন চলছে এই উদযাপন বন্ধ হওয়ার মতো না বাদ ভাঙা খুশি চলছে বাবা মার মুখে ঠিক না কথা বল এলাকা এলাকায় আজ বিশাল বড় একটা সনদ এটা ছোট সনদ না ইন্টারেস্ট সনদ A60 এই সার্টিফিকেটটা পরপর সিদ্ধান্ত হয়ে যাবে তুমি কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না প্রফেসর হবে না মুহাদ্দিস হবে না মুফাসসির হবে আলিম পরীক্ষার পরে সিদ্ধান্ত হয়ে যাবে এবং আমার ভাইদের যারা পাস করেছেন আজকে মেসেজ আমি দিচ্ছি মনে রাখবেন আমি প্র্যাকটিক্যালি করেছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিছিলাম প্রায় পঞ্চান্ন হাজার এক্সামিনী আমার ডিপার্টমেন্ট পঞ্চান্ন হাজারের মধ্যে আমি তিনশতম হয়েছিল আপনাদের দোয়া ছয় মাস খাবার নাই ঘুম নাই কিচ্ছু নাই যে যে বই কয় সেটা পড়েছে তো আপনাদের কেউ যারা আজকে পাশ করেছেন আপনাদের জন্য নতুন এক জগৎ দৌড় দেবে একসাথে এক লাখ

আমার আল্লাহ আমার নবী বলেছেন যে আমার উম্মতের আগে কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে আর আমার আল্লাহ বলছেন যে মাই ফলোয়ার্স যারা আমার আল্লাহকে এবং আমার নবীকে মুহাব্বত করে মুসলমান হয়েছে একটু জোরে বলেন পৃথিবীর অন্য কোন নবীর উম্মতকে আমার আল্লাহ এই সনদ দেন নাই

আমি তো কোনো ফরম পূরণ করি নাই পরীক্ষার ফিস দি নাই চার বছরের কোর্স করি নাই কোন পরীক্ষার হলে বসি নাই তারপরও এত বড় সন এত বড় সার্টিফিকেট আল্লাহ দিলেন তোমরা শ্রেষ্ঠ উন্মত আল্লাহ বলে দিলেন হয় কেন কি কারণে পেলাম এই সার্টিফিকেট যদি এই প্রশ্ন তুমি ছুড়ে দাও উত্তর আসবে তোমার কারণে নয় তোমাদের মধ্যে বেনামাজি আছে ঠিক কিনা কথা বল আমাদের মধ্যে বেনামাজি আছে আছে আমাদের মধ্যে সুদখোর আছে ঘসখোর আছে গীবত খোর আছে চুগল খোর আছে ঠিক কিনা আমাদের বিবেচনায় যদি আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হতো আমরা পেতাম না তো কেমনে পেলাও উত্তর আসছে সে तेरे लिए नहीं تجھ کو دیکھ کر نہیں بلکہ تیرے نبی کو دیکھ کر تیرا نبی بہترین ہے تمہارا نبی سسٹو تیرے تمہیں سسٹو تمہارا نبی رکھا رو نہیں آج تمہیں سارٹیفیکٹ پی گا لے تمہیں سسٹو امبوت سسٹو

রুহুল্লাহ আলাইহিস সালামের কাজ আল্লাহকে রাজি করা নাজিহুল্লাহ খলিলুল্লাহ যবিহুল্লাহ কলিমুল্লাহ ওনাদের সকলের কাজ হলো আল্লাহকে রাজি করা আর হাবিবুল্লাহর ব্যাপারে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান বলছেন খুদা কারজা চাগতে হে দুয়া خدا چاہتا ہے رضا محمد خدا چاہتا ہے رضا محمد صلی اللہ ہو علیہ وسلم اللہ اور سنتشٹ چائے کوٹا پتھوی

এইভাবে ঘরের কোনায় ফেলে রাখলে ইঁদুর কেটে ফেলতে পারে উই কেটে ফেলতে পারে তেলা মাঝে মধ্যে কাটে কথা কন না ওই গতকাল না পরশু একটা নিউজ দেখলাম লন্ডন নাকি অস্ট্রেলিয়া কোন একটা কান্ট্রিতে তেলাপোকা সিরিয়াখানা কিসের সি বাবা তেলা ওখানে নাকি যার চায় তেলা ফোকার নাম রাখতে পারবে। কার নাম রাখবে গিয়ে তার চোখের সবচেয়ে খারাপ একজন রাজনীতিবিদের নাম ওখানে বোর্ডে লিখে দেবে ওই নামে একটা তেলা ফোকা থাকবে আশ্চর্য হয়ে গেলাম এটা কি সিস্টেম পরে জানলাম তেলাপোকা সংরক্ষণ করার জন্য টাকার দরকার ওরা এইভাবে সংরক্ষণ করছে কোন দুনিয়ায় আসলাম তেলাপোকারও সিরিয়াখানা আছে কথা কয় না ঠিক কিনা তো এই সনদটা যেটা আপনি ইউনিভার্সিটি থেকে পেয়েছেন এটা তেলাপোকা যেন না কাটে হিন্দুর যেন না কাটে উই পোকা যেন না কাটে আগুনে যেন পুড়ে না যায় পানিতে যেন ভিজে না যায় আপনাকে একটা মজবুত লকারের ভিতরে রাখতে হবে ঠিক কিনা বলেন না যেই লকারের ভিতরে রাখলে এটা সংরক্ষিত থাকবে যখন কোনো একটা অফিস থেকে আপনাকে সার্কুলার দেবে চাকরির তখন আপনি যথাযথভাবে সার্টিফিকেট সাবমিট করবেন ফ্রেশ সার্টিফিকেট তখন আপনার চাকরি পাওয়ার সুযোগ থাকবে ঠিক কিনা আপনি যদি বসকে গিয়ে বলেন ইন্টারভিউ বোর্ডে দুঃখিত স্যার আমার সার্টিফিকেট কোন একটা গেছে কেন শিখছে ওই ওই পোকা খাই ফেলাইছে ওই সার্টিফিকেট দিয়ে কি আপনার চাকরি হবে ভাই হবে ভাই হবে একটু আওয়াজ করে বলুন আল্লাহ 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 प्यारी सूर हसता चेरा झरते होल नूर सा पा चाद सां उजला हक्का प्यारा रसूल نبی جی اللہ اللہ ইলাহা আল্লাহ 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 ইলাহা ইল্লা জুরু বলেন সুবহানাল্লাহ সার্টিফিকেট যথাযথ সংরক্ষণ না করলে নষ্ট হয়ে যাবে ঠিক ঠিক কথা বলেন না তো হুজুর বলেন না দুনিয়ার সার্টিফিকেট স্কিলের আলমারিতে রাখি দুনিয়া সার্টিফিকেট গাছের আলমারিতে রাখি দুনিয়া সার্টিফিকেট কঠিন লকারে রাখি ল্যামিনেটিং করে রাখি খামের ভিতরে ফাইলের ভিতরে রাখি কিন্তু আল্লাহর দেওয়া যে সনদ কুনতুম খায়রা ইউ আর দ্য বেস্ট ফলোয়ার্স এই সনদটা কোন আলমারিতে রাখব সুবহানাল্লাহ তো জোরে জোরে বলেন ভাই এরকম একটা লকারের নাম বলেন না যে ফেটে যাবে না পরিপূর্ণ থাকবে তো আমার আল্লাহ বলছেন সার্টিফিকেট যেমন দিলাম দিলাম ওটা কোথায় রাখবি সেটাও বলে দিচ্ছি জোরে বলো না বাবা কোথায় রাখবি বলে দিচ্ছি বাবা কোথায় রাখবো আল্লাহ আমার আল্লাহ বলতে লাগলেন একই আয়াতে তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সনদটা যদি তুমি মজবুত ভাবে সংরক্ষণ করতে চাও দুটো কাজ তোমাকে করতে হবে এই দুটো কাজ বরাবর করতে পারলে তোমার সনদটা বরাবর থাকবে তুমি আজরাইল আলাইহিস সালাম যখন তোমার জান কবজ করতে আসবে তুমি তাকে দেখাবে ও আজরাইল আলাইহিস সালাম দেখুন সার্টিফিকেট বরাবর আছে কোনো খুঁত লাগতে দেই নাই যখন কবরে যাবে মুনকার নাকিরকে দেখাবে দেখো বরাবর আছে খুঁত লাগতে দেই নাই যখন আসরের মাঠে যাবে বরাবর আছে জান্নাতের গেইটে যাবে বরাবর আছে জান্নাতুল ফেরদাউসে গিয়ে মুস্তাফা জানে রহমতকে বলবে জীবন দিয়েছি তারপর সনদে আজ লাগতে দিই নাই ঠিক কি না বাবা ঠিক হুজুর কি বললেন বুঝাই দেন তামুরুনা বিল মারুফ মানে হলো সৎ কাজে আদেশ দেওয়া সৎ কাজে আদেশ আর চন্দ্র সৎ কাজে আদেশ অত্যান ধারণা নির্মল অসৎ কাজে নিষেধ করা ভাই হুজুর এগুলো তো আপনাদের কাজ ন শুধু আমাদের কাজ না সবার কাজ সৎ কাজে আদেশ করা অসৎ কাজে এজন্যই আজকের মাহফির সাজানো হয়েছে। আপনারা জানেন কিনা জানেন রাস্তার চারটা হক আছে কয়টা হক 4টা কয়টা একটা হক হলো রদ্দুস সালাম সালামের জবাব দেওয়া সুবহানাল্লাহ আরটা হলো গাদুল বাসার চোখ নিচু করা সুবহানাল্লাহ আরেকটা হলো ওয়াকফুল আজা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আর চার নম্বর হলো তাকমুরুনা বিল মারুফ আমর বিল মারুফ নেহি আনিল মুনকার রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন প্রতীককে ধরে তোমার বলতে হবে ও প্রতীক তুমি শুনে যাও আমার নবী বলেছেন যে বাবা মার খেদমত করতে ও প্রতীক শুনে যাও আমার নবী বলেছে রোগীর সেবা করতে ও প্রতীক শুনে যাও আমার নবী বলেছেন জানাজার নামাজ পড়তে ও প্রতীক শুনে যাও আমার নবী বলেছেন মুসলমানের দাওয়াত গ্রহণ করতে তোমার দায়িত্ব আছে এটা রাস্তার হক মনে রাখতে হবে তো বাবা যেই ব্যক্তিটা আদেশ করবে আর নিষেধ করবে ফার্স্ট অফ অল সর্বপ্রথম তাকে আগে সেগুলো আমল করতে হবে ঠিক কিনা কথা বলেন না আমি যেদিন পাঁচ ওয়াক্ত নামাজ পারফেক্টলি পড়তে পারি নাই কোন একটা ওয়াক্তে একটু লেট হয়েছে বা জামাত ছুটে গেছে কিংবা কজা হয়েছে কোন কারণে সেদিন আমি নামাজের ওয়াজ করার চেষ্টা করি না কারণ লিমা তাকুলু না মা তাফআলু তুমি যা করো না তা বলবে তুমি যা করো তা বলবে কাল হাশরের মাঠে আপনি দেখবেন ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাত আলাইহি হাশরের মাঠে দেখবেন যে যেমন করে মারা যাবে তাকে তেমন করে তোলা হবে আপনি দেখবেন এক দলকে দেখবেন যাদের জিব্বা বিশাল লম্বা প্যাটার নিচে এসে যাবে আপনি অবাক হয়ে যাবেন কি আপনাকে তো আমাদের এলাকার মাহফিলে প্রধান একেবারে ঠিক কিনা বলেন না আপনার জিব্বা এত লম্বা কেন তখন উত্তর আসবে তিনি ওয়াস করতেন আমল করতেন না মনে রাখতেন যিনি ওয়াশ করেন আমরা যারা ওয়াশ করি মাঝে মধ্যে মন চায় সব ছেড়ে চুড়ে পাহাড়ে এক কঠিন পিজার ভিতরে আপনারা জানেন না আমাদের জীবনটা কত কঠিন আমি চাইলেই কক্সেস বাজারে গিয়ে সাগরের পারে দাঁড়াতে পারি না আমি চাইলেই সানমারে গিয়ে শপিং করতে পারি না আমি চাইলাই চট্টগ্রামের কোন একটা রেস্টুরেন্টে গিয়ে চিকেন গ্রিল আর পরোটা খেতে পারি না ভাই কেন পারি না জানে কারণ কোরআনের আয়াত আর হাদিসের এবারত গুলো আমাদেরকে দিন দিন একটা গুন্ডির মধ্যে আবদ্ধ করছে যেখানে আবদ্ধ থাকতে যারা পেরেছেন তারা গোসুল আজম হয়েছেন তারা গরিব নওয়াজ হয়েছে তারা শাহে আমানত হয়েছে আর যারা পারে নাই যারা দুনিয়ার জন্য যাদের জীবনের লক্ষ্য হলো বিল্ডিং বানাবো গাড়ি কিনবো দুনিয়ার মানুষ আমাকে বাবা দেবে তারা দুনিয়া একটু বাটপারি করলেই লাইসেন্স করা অস্ত্র দিয়ে নিজেকে গুলি করে ঠিক কিনা কথা কন্যা দুনিয়ার জন্য না তাদেরকে গোটা দুনিয়া প্রতারণা করলেও আরে ভাই দুনিয়ার আফসোস ভাই কি বলবো আপনাদেরকে দুনিয়ার আফসোসের লোড নিতে পারতেছি না দুনিয়ার আফসোসের লোড নিতে পারতেছি না সুইসাইড করতেছে পাহাড় থেকে জাপ দিচ্ছে সাগরে জাপ দিতেছে বিষ খাইতেছে দুনিয়ার আফসোস দুনিয়া আমার আফসোস কি কথা কোন ঠিক কিনা সাড়ে পাঁচ কোটি টাকা লস হইছে ওই ব্যক্তির আরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা লস হইলেও এই আফসোস তিন দিনের আফসোস কিন্তু হাসরের মাঠে যদি আফসোস করতে হয় ওখানে যদি হাসরের মাঠে এ সিঙ্গেল ডে একটা দিনও যদি আফসোস তোমাকে করতে হয় এটা দুনিয়ার 50 হাজার বছরের সমান ওখানকার এক দিন কথা কোন ঠিক কি না কি মনে ওই আফসোসের কথাও কোরআনে বলা আছে কি বলা আছে

জাহান নামে তিন হাজার বছর ধরে সেই আগুন চলছে এক হাজার বছর চলতে চলতে লাল হয়েছে আরেক হাজার বছর চলতে চলতে সাদা হয়েছে আরেক হাজার বছর চলতে চলতে কালো হয়েছে ওটার উপরে একটা কড়াই সেট করে থাকবে যে কড়াই তোমার আর আমার এই চোখ গুলো যে চোখ দিয়ে তুমি আজ অশ্লীল বিশ্ব দেখো যে চোখ দিয়ে তুমি আজ পর্ন ভিডিও দেখো যে চোখ তোমাকে আজ ইউটিউব ফেসবুকের পাতায় ওই অশ্লীল ভিডিও দেখতে তোমাকে বারবার নিয়ে যাচ্ছে অথচ সেই চোখের ব্যাপারে তুমি যদি জানতে তোমার এই চোখ আল্লাহর অনেক বড় দয়া এই চোখের মতো এমন লেন্স আছে যেটা ক্যানন আবিষ্কার করতে পারে নাই যেটা নিকন আবিষ্কার করতে পারবে না যেটা সনি আবিষ্কার করতে কোনোদিন পারবে না এই চোখের এমন লেন্স যেটা জমিনে বসে কোটি কোটি মাইল দূরে আকাশের তারা দেখে ঠিক কি না কথা এই চোখ তোমাকে দেয়া হয়েছে কোরআনের অক্ষর দেখার জন্য এই চোখ তোমাকে দেয়া হয়েছে মা বাবার চেহারা দেখার জন্য এই চোখ তোমাকে দেয়া হয়েছে মসজিদ আন্নাবীর গিয়ে কুম্পাতে হাজারা দেখার জন্য এই চোখ তোমাকে দেয়া হয়েছে কাবাতুল্লার গিলাফ দেখার জন্য এই চোখ তোমাকে দেওয়া হয়েছে তোমার বাবার চেহারা দেখে দেখে জান্নাতের সবাব নেওয়ার জন্য ঠিক আল্লাহ

আল্লাহ নামের আগুন দিয়ে চোকের গর্তটা ভরাট করবে আর জোরে বলেন আর জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ চোকের হেফাজত দরকার আছে না হাত jihad মুহূর্তের মধ্যে উঠে যায় একটু থেকে একটু হলেই আছে না না लोहा আছে না নাই বড় বড় বিশাল বিশাল আলগাইতেছে প্রতিদিন দরকার আছে এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট এটা এক্সারসাইজের ভিতরেই রাখতে হবে এটা গেঞ্জি ফেটে যেন বের হয়ে মানুষের দিকে দৌড় না মানে ঠিক কিনা কথা কন না এই পা এই কান এই স্ট্রাকচারের জন্য সেট করা আছে করাই এটা আমার আল্লাহ বলছেন সেদিন তোমাকে জাহান নামের চামচ দিয়ে একবার এদিকে তখন তুমি শুধু চিৎকার করে বলতে থাকবে আমি যদি নবীর কথা শুনতাম আমি যদি আল্লাহর কথাগুলো শুনতাম আজকে আমাকে জাহান নামের কড়াইয়ে টককে আগুনে পুড়তে হতো না ভাই চেষ্টা করবেন সেখানে যেন আফসোস করতে না হয় এখানে আপনার বিল্ডিং ধসে গেছে যাই নামাজে বসে বলবেন যার দেয় দিতেছে সে নিয়ে গেছে ঠিক ঠিক এখানে আপনার সন্তান মরে গেছে বলবেন যিনি সন্তান দিয়েছেন তিনি নিয়ে গেছেন এখানে আপনার খেত খামার ধ্বংস হয়ে গেছে ব্যবসা লস হয়ে গেছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে আছে না নাই আছে না নাই পাগল জীবনটা শেষ করে দিও না এই দুনিয়ার জীবনটা তোমাকে সামান্য দেওয়া হয়েছে এই ক্ষণিকের মুহূর্ত গুলো দেওয়া হয়েছে যাতে তুমি আখিরাতের তুমি এখন আমরা সবাই আছি পরীক্ষার হলে পরীক্ষার হলে কে কি লিখতেছে সব রেকর্ড হচ্ছে তোমরা তো জানো তিন মিনিটের অডিও ফাঁস হয়েছিল আকাশচুম্বি সম্মান জমিনের তলে চলে গিয়েছিল আমাদের সব অডিও ভিডিও রেকর্ড হচ্ছে ভাইজান আরজ করছি ওখানে যেন আফসোস করতে না হয় শুধু সেই আফসোস না আর বহু আফসোস আছে সেখানে আফসোস হবে ইয়া লাইতানি কুনতু মাহু ফা আফুজা ফাওযান আযীমা আফসোস করবে কাশ আমি যদি গাউসেপাকের দলের হতাম আরো আরজ যারা মেসির ভক্ত আর নেইমারের ভক্ত যারা ওই পুষ্পার ভক্ত তিন ডাকা হয়ে গেছে আছে না কথা কন না কথা কন না আল্লাহর দেওয়া সুন্দর বড়িটাকে তিন ডাকা করে ফেলাইছে ল্যাংড়াই ল্যাংড়াই হাঁটে জিজ্ঞেস করলাম কি যে তোমার কি এক্সিডেন্ট হইছে নাকি কয় না এটা হচ্ছে পুষ্পা কি পা কি পা এই ধরনের কালচার যারা গ্রহণ করেছো

میں بھی غریب نواز کے ساتھ کے ساتھ کاش میں بھی علمہ گازی شہر بنگلہ کے ساتھ ہوتا کاش میں بھی شہن شہ سری کود کے ساتھ ہوتا کاش میں بھی قوسیہ کمیٹی کا ممبر بن جاتا مجھے افسوس نہیں کرنا پڑتا

যুব সমাজের অবক্ষয় হয় নাইনটি নাইন পার্সেন্ট বন্ধুর কারণে ঠিক কিনা কথা কথা বন্ধু কইছে কইছে কিনা কন্যা নাইনটি ফাইভ পার্সেন্ট যারা স্মোকিং করে আপনি নিশ্চিত করে আমি বলতেছি আপনার এই স্মোকিং বাই বর্ন হয় আপনি জন্ম থেকে স্মোকার ছিলেন না কোন এক বন্ধু আপনাকে উস্কাই দিছে ভালো মতো কয় তুই মাইয়ানি টানমার কথা কোন ঠিক কিনা কোন না তুই কি লেডিস নাকি একটা টান দে বেটা আপনি কইতেছেন না 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 আমার বাবা মক্কা দেবে আমার মা দেখলে অসুবিধা আছে আপনার মধ্যে ভয় ছিল কিন্তু ওই বন্ধুটা কোন বন্দুক হয়ে গেছে সে আপনাকে তিন চার দিন পরিচিত করে এক সময় আপনাকে সিগারেট ধরিয়ে দিয়েছে সিগারেট ধরিয়ে দেয়নি আপনার ফুসফুসকে ধ্বংস করার জন্য সে বিধ্বংসী এক রূপ নিয়েছে ঠিক সিগারেটের পরে এবার আপনি কইতেছেন আর ভালো লাগতেছে না কি ভাই সিগারেটে আছে কি আল্লাহ জানে অবাক হয়ে গেলাম আমার আলোচনা শুনে একজন সিগারেট ছেড়েছে পরে একদিন ফোন করে কয় হুজুর আপনি আলোচনা শুনে সিগারেট ছাড়ছি কিন্তু পায়খানা তো বন্ধ হয়ে গেছে কি বন্ধ হয়ে গেছে ভাই আমি কইলাম সেকলোগান কই কাজ হইব না ফিনিক্স কান অ্যান্টাসিড কান না না না

জয় বন্ধু বলবে চল আর 15 নিয়ে একটা টানমারি অক্সিজেন বাজারের দিকে আপনি বলবেন চল আর 15 নিয়ে একটা টানমারি শাইন শাই সিলকুতের খানেকার দিকে গোসলাজম মসজিদ বন্দরের দিকে শাহেমানদের দিকে শাহ মোসনাউলিয়ার দিকে একাক দেবে তো কাউন্টারে ডাক দিতে হবে ঠিক কিনা কথা বন্ধু যদি বলে চল আজ বিয়েতে যাব আপনি বললেন চল আজকে উরোশে যাব বন্ধু যদি বলে চল আজকে বিচে যাব আপনি বলবেন চল আজকে মসজিদে যাব ঠিক কি না কথা বল এই ভাবে বন্ধুকে কাউন্টার অ্যাটাক দিতে না পারলে ওই বন্ধু তোমাকে একের পর এক ধ্বংস করতে করতে তোমাকে জাহান্নামে দরগুরাই নিয়ে যাবে যেই সমস্ত বন্ধু তোমাকে কুরআন সুন্নাহর বাইরে পরিচিত করে সেই বন্ধু না থাকাই উত্তম ঠিক কি না হাত তুলে বলেন তুমি বন্ধু বানাও গাউসিয়া কমিটির মেম্বার থেকে সে তোমাকে লাশ দাফন কাফনে নিয়ে যাবে তুমি বন্ধু বানাও আল্লাহর বলির মাদ্রাসা ছাত্রদেরকে ঠিক কি না কথা বল তুমি ছাত্রদেরকে বন্ধু বানাও এখন তুমি কেমনে বানাইবা সে তো সিরা ফ্যান পড়ে না তোমার বন্ধু হওয়ার জন্য ফ্যান সিরা লাগবে আছে না নাই কথা কর না ওই হুজুরকে তুমি স্মার্ট মনে করছো নাও সে হচ্ছে আখিরাতের স্মার ঠিক যারা মাথায় টুপি আর মুখে দাড়ি রাখে তারা আর যাই করুক নামাজের টাইমে বটকখানায় বসে বসে গল্প করতে পারে না ঠিক কিনা কথা বলো খবরদার ওই আফসোস যেন করতে না হয় লাম আতাকিস ফুলানান খলীলা কাশ আমি যদি অমুককে বন্ধু না বানাতাম আমি তো যাচ্ছিলাম জান্নাতের পথে আমার বন্ধু আমাকে জাহান নামের দিকে নিয়ে গেছে সেদিন এই আফসোস যেন করতে না হয় আজকের মাহফিলে শপথ নাও যে বন্ধু তোমাকে কোরআন সুন্না থেকে বাইরে রাখে আজকের মাহফিল থেকে তাকে তালা ঠিক কিনা কথা বল হাত তোলে বলো ঠিক কিনা বলো আর যে বন্ধু তোমাকে ফজরের নামাজে ডেকে দেয় যে বন্ধু তোমার মোবাইলে অশ্লীল দৃশ্য আসলে বন্ধ করো বলে বন্ধ করায় দেয় যে বন্ধু তোমাকে রমজান মাসে তারাবিন নামাজ পড়তে সাথে নিয়ে যায় যে বন্ধু সবে বরাত আসলে বলে দোস্ত সবে বরাতের নামাজটা কোথায় পড়বে ঠিক কিনা কথা কোন যে বন্ধু সবে মেরাজে তোমাকে সাথে নিয়ে নামাজ পড়তে যায় যে বন্ধু লাইলাতুল কদরে তোমাকে নিয়ে আল্লাহর বলির দরবারে জিয়ারত করতে চাই যে বন্ধু তোমাকে ফোন করে জিজ্ঞেস করে আমি এক খতম কোরআন পড়েছি তুই কয় খতম পড়েছিস যে বন্ধু তোমাকে বলে চল অমুক জায়গায় সাতাশ দিনে তারাবি হয় সেই বন্ধুর সাথে বন্ধুত্ব করার দরকার আছে না নাই বলেন না সেদিন যেন আফসোস করতে না হয় বাবা না হয় অনেক দূরে চলে গেলাম কষ্ট হচ্ছে নাকি খারাপ লাগে

Rasool Allah, you are my love. Rasool Allah, I live for you. Rasool Allah, I'll die for you. Rasool Allah, to me you are. Aha, a dar ghore. তুমি জীব তুমি মর আধার ঘরে তুমি আপ তুমি মুদে পারে তরি তোমার প্রেমে তাই জীবন গড়ি দিয়েছে নাল্লা এমন রতনীয় আহা ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সার্টিফিকেট এর কথা মনে আছে তো সংরক্ষণ করতে হবে কি হবে না হবে কি হবে না আজকের মাফির থেকে দান হাত তুলে শপথ করলাম হুজুর বলেন হুজুর ইনশাআল্লাহ আমরা আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ উম্মতের সনদ জীবন দিয়ে রক্ষা করব ইনশাআল্লাহ অনেক হাদিস আছে রক্ষা করার আমি একটা শুধু বলে যাব শেষ করে দেব কষ্ট হবে নাত্ব করবে না কষ্ট হলে বলে দেব আমি শেষ করে দেব হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে

লাশ কাফন কাফন করেন নাই সম্পদের বন্টন করেছে নাউজুবিল্লাহ একটু জোরে বলবেন না এই শাহজালালের বাংলাদেশে শাহ পরনের বাংলাদেশে কোরআন সুন্নার বাংলাদেশে এই ধরনের কু렁ঙ্গার সন্তান আছে আমরা ভাবতে পাচ্ছি না আজকের মাহফিল থেকে ওই সন্তানদেরকে আমরা ধিক্কার জানাই ঠিক কিনা কথা বলেন আজকের মাহফিল থেকে আমরা ওই সন্তানদের মুখে থুতু নিক্ষেপ করছি ঠিক না বলেন তারা কোন এক সন্তান হতে পারে না তারা দুনিয়া লুবি সন্তান তারা জাহান নামের হবে যারা চব্বিশ ঘন্টা বাবার লাশকে রেখে দিয়েছে পচে যাচ্ছে লাশ তাদের মধ্যে সম্পদের বন্টন করতেছে ওরে বেয়াকল তুই বাবাকে চিনস বাবাকে তুই কি জানস বাবাটাকে বাবা হলো বড় ভিক্ষুক ঠিক কিনা কথা বল যার বাবা নাই গোটা পৃথিবী পরিমাণ সম্পদ থাকলেও তার মতো গরিব কেউ নাই ঠিক কিনা কথা বল যার বাবা আছে বাবা খাওয়াতে পারুক বা না পারুক বাবা চাকরি করুক বা না করুক বাবা কিছু আনতে পারুক বা না পারুক আমার বাবা বিছানায় আছে আমার বাবা ঘরে আছে আমার বাবা জিন্দা আছে বাবা আওয়াজ করতে না পারলেও বাবা যদি ইশারায় আল্লাহকে বলে ও আল্লাহ আমার ছেলেকে মসজিদে হারামের ইমাম বানিয়ে দাও আমার আল্লাহ সাথে সাথে কবুল করে ঠিক কিনা কথা বলে আজ তুই বাবাকে কষ্ট দিচ্ছিস তোর মতো তোর মতো কুলঙ্কার আমি মনে করি যে সন্তান বাবার জানাজান নামাজ পড়াতে জানে না যে সন্তান জানাজান নামাজের দোয়া জানে না যে সন্তান বাবাকে গোসল করাতে জানে না যে সন্তান বাবার কাফন পড়াতে জানে না সেই সন্তান যত বড় পিএইচডি ডিগ্রিদারি হোক সে কিচ্ছু জানে না ঠিক কিনা কথা বল আকিরাতের সার্টিফিকেট আকিরাতের সেই সিলেবাসে আমরা বড় কাঁচা ওই বাবা যখন জন্ম দেয় একজন পুত্র সন্তান যখন দুনিয়াতে আসে বাবার কলিজার ঠান্ডা হয়ে যায় কেন জানেন কেন বাবা তখন মনে মনে ভাবে আমার ছেলেটা আমাকে খাওয়াতে হবে না আমার ছেলেটা আমাকে কাপড় দিতে হবে না আমার জানাজার লাশটা তো কাঁদে নিতে পারবে কেউ যদি না নেয় আমার লাশটা তো কাঁদে নেবে আর সন্তান যদি আলেম হয় বাবার স্বপ্ন দেখে আমার ছেলে আমার জানাজা পড়াবে সন্তান যখন পুত্র সন্তান এক একটা কারণে বাবা মারা যায় একটা কারণ অন্য সবগুলো কারণ সেগুলো কারণ না আসল কারণ হলো পুত্র সন্তান জন্ম দেওয়ার একটাই আশা যে আমার ছেলে আমি মরে গেলে রাস্তায় আমাকে পড়ে থাকতে হবে না আমি মরে গেলে আমাকে নদীর ধারে পড়ে থাকতে হবে না আমি মরে গেলে আমার কাফন দাফন করানোর জন্য কারো মোহতাজ হতে হবে না আমার ছেলেটা আমাকে তুলে নিয়ে যাবে

তোর মায়ের কদমটা হলো জান্নাতের নিচের চৌকট তোর মায়ের কদমে চলতে তখন বলছেন আমার বাবা তো মরে গেছে দুনিয়াতে জীবিত নাই এখন কোথায় চুমু দেব আমার নবী বলেন যা তার কবরে যা কবরে গিয়ে তার মাথার কাছে চুমু দিয়ে দে কোনদিন কি বাবাকে আই লাভ ইউ বলেছো তোমরা কোনদিন কি কেউ একবার বলেছো বাবা তোমাকে ভালোবাসি কোনদিন কি বাবাকে একটু জড়িয়ে ধরে দেখেছো দেখো না তোমরা জানো না বাবার ভালোবাসা কত মধুর বাবা দূর থেকে শুধু ভালোবাসা দূর দূর থেকে থেকে হাসে কাছে আসে না বাবারা কোনোদিন ওই শপিং মলে গিয়ে নিজের জন্য কিছু কিনতে চায় না বাবারা শুধু সন্তানকে কিনে দেয় বাবাদের মাথায় কোটি কোটি টেনশন নিয়ে বাবারা ঘরে এসে তোমার মুখখানা একটু দেখলে তোমার চেহারা দেখলেই বাবার সব চিন্তা দূর হয়ে যায় বাবা অফিসে কত কষ্ট করে বাবা ব্যবসা প্রতিষ্ঠানে কত কষ্ট করে এই বাবাদের দুঃখ কেউ বুঝে না মাকে আমরা জড়িয়ে ধরি মায়ের কাছে থাকি মা সব বোঝায় সন্তান মাকে বোঝায় মা সন্তানকে বোঝায় কিন্তু বাপ বেচারা ওই দাদার কবরের পারে গিয়ে কাঁদে দাদির কবরের পারে গিয়ে কাঁদে মারে তোমরা চলে গেলে আজ আমি বড় অসহায় হয়ে গেলাম খবরদার ভাই বাবার চেহারা বাবার চেহারার দিকে তাকাবেন আমার আল্লাহ হজের স্বভাব দেবে আপনাকে খবরদার ভাই বাবার মনে কষ্ট দেবেন না আল্লাহর বস্তে বাবার দিকে তেরে যাবেন না বাবার সাথে রেগে যাবেন না বাবা যদি ভুল কথাও বলে

আমি ঘর থেকে চলে গেলে যদি তুমি খুশি হয়ে যাও আমি খুশি ঠিক সম্পদ আমার 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 লাগবে না শুধু তোমার সেই মাথার উপরে দিয়ে দাও বিশ্বাস করে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি বাবার কাছে টাকা থাকলেও বাবা ব্যবসায়ী হোক বাবা কোটি টাকার মালিক হোক তারপরেও চাকরি থেকে যখন আপনি বেতন পান আপনি একশোটা টাকা বাবার হাতে দিয়েন পাঁচশোটা টাকা বাবার হাতে দিয়েন বাপ বলবে নানা লাগবে না আপনি বলবেন তুমি নদীতে ফেলে দাও ঠিক কিনা কথা বলেন না দেখবেন ওই বাপ সেদিন রাতে অন্ধকারের ভিতরে দু চোখের পানি ফেলে আল্লাহকে বলে আল্লাহ আজকে আমি ছেলে হয়ে গেলাম আমার ছেলে বাপ হয়ে গেলাম আমার ছেলে আজ বাপ হয়ে আমাকে টাকা দিচ্ছে মাঝে মধ্যে বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়ে সুযোগ পেলে মাঝে মধ্যে বাবার জন্য একটা শার্ট কিনে আনবেন বাবাদেরকে দেওয়ার মতো কেউ থাকে না ভাই আমরা সবাই শুধু মাকে ফোকাস করি ওই বেচারা বাবা ঘরের মধ্যে কিছু হলে আমরা সবাই মায়ের সাইড নিয়ে ফেলি বাবার সাইডে কেউ থাকে না কিন্তু ওই বেচারা মাথার উপরে বিশাল একটা সংসার এই সংসার বোঝা মাথায় নিয়ে পঞ্চাশ বছর বছর নিজের হার্ট ব্লক হয়ে গেছে সন্তানের মুখে হাসি ফুটিয়েছে নিজের প্রেসার হাই হয়ে গেছে সন্তানের মুখে হাসি ফুটিয়েছে নিজের না খেয়ে সন্তানের জন্য রেখে দিয়েছে আপনারা বাইরের থেকে খেয়ে আসলেও আমি বারবার বলেছি বাবার সাথে আবার খেতে বসবে বাইরে থেকে খেয়ে এসে আমি বাড়িতে আমি আসছি এসেছি খাবো না এই কথা বলবেন না বাবার পাশে বসে যাবেন বাবাকে নিয়ে দেবেন খাবার বাবার পাত থেকে আপনি একটু খাবেন আপনার পাত থেকে বাবা খাবে মনে রাখবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু হলো বাবা সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন না বাবার জন্য সুযোগ পেলে কিছু না কিছু নিয়ে আসবেন আমি ফেসবুক একটা ভিডিও দেখেছি এক ছেলে তার বাবাকে আইফোন 13 গিফট করেছে ওই বাবা কোনো দিন বোধহয় তিন হাজার টাকার বার এক হাজার টাকার বেশি দামি মোবাইল কিনে নাই সাহস করে নাই টাকা থাকার পরেও কারণ বাবারা যখন একটা দামি মোবাইল কিনতে যায় তখন হিসাব করে আচ্ছা আমি যদি এখানে এক লাখ টাকা খরচ করে ফেলি তাহলে আমার মেয়ের পরীক্ষার মেডিকেলের টাকাটা দিতে পারবো না আমার ছেলের ব্যবসার ওদিকে টাকাটা দিতে পারবো না আমার সংসারের এই বাজারটা বোধহয় হবে না থাক আমার লাগবে না আমার লাগবে না ঠিক কি না বলেন না কোন মতী কাপড়টা ছিঁড়ে গেলে আবার তালি দিয়ে পরে জুতাগুলো ছিঁড়ে গেলে আবার সেলাই করে পরে যেদিন বাবা হবেন সেদিন বুসপেশ ভাই বড় একা বাবারা বড় একা বাবারা বড় একা আল্লাহর আসতে বাবাকে মহাব্মত করার দরকার আছে না আসে না নাই কথা বলেন না ভাই আমার নবী বলেছেন ওয়াই ওয়াই আমার দা

আমার নবী বলেন তুমি ক্যান্সারের ওষুধ হাসপাতালে না পেলেও মসজিদে পাবে এর জন্য বলেন না সুহান তুমি ডায়াবেটিসের ওষুধ পেয়ে যাবে ওই মসজিদে তোমার জীবনের সমস্ত রোগের আসল ওষুধ আছে ওই মসজিদে তুমি তো জানো না তুমি ফজরের নামাজটা জাস্ট টাইম জামাতে পড়ো তুমি দেখবে জোহর পর্যন্ত তোমার বডির সমস্ত অর্গানকে সুস্থ রাখবে ঠিক কিরা কথা বলেন না তুমি জোহরের নামাজ জাস্ট টাইম পড়ো আসর পর্যন্ত সুস্থতা রাখার দায়িত্ব তুমি মাগরিব পড়ো এশা পর্যন্ত রাখবে কে তুমি এশা পড়ো ফজর পর্যন্ত সুস্থ রাখবে কে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আমার লোক হুজুর কই এত নামাজ পড়ি তারপর অসুস্থ নামাজ পড়ার আগে সুরটা ছেড়ে দাও ঠিক বলেন ভাই নামাজ পড়ার আগে গিবরটা ছেড়ে দাও নামাজ পড়ার আগে হালাল ইনকাম অ্যান্ডিওর করো নামাজ পড়ার আগে গিবত আর চুগুল খুরি জবানের শুর করো নামাজ পড়ার আগে মা বাবার মা বাবার সন্তুষ্টি নিশ্চিত করো আমি গ্যারান্টি দিয়ে বলবো পাঁচ বক্ত পাঁচ বার আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাও মসজিদে গিয়ে পৃথিবীর কোন কঠিন মহামারী কোন রোগ তোমাকে কিচ্ছু করতে পারবে না ঠিক কিনা বলেন না আমার নবী বলেছেন যারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়

তোমার রোগ খুঁজে পাবে 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 না পৃথিবী সব ওষুধ খাবাই দিলেও তোমাকে সুস্থ করা যাবে না যদি আল্লাহর জিম্মা উঠে যায় ঠিক কথা বলেন এরপরে আমার নবী বলেন ওয়ালা তাশাবান্নাল খামরা খবরদার শরাব পান ড্রপ অফ বিয়ার এ একটা ফোটা পান করা যাবে 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 মনে রেখো যারা শরাব পান করে তাদেরকে জাহান নামে একটা খাবার দেওয়া হবে পানীয় যেটা কিতাবুল কাবায়ের মধ্যে আল্লামা শামসুদ্দিন জাহাবি লিখছেন তিনাতুল খাবাল ওটা কি জানো ওটা হচ্ছে পুস আমাদের ফোরাগাললে পুস বের হয় না ওই জাহান নামে পুজের গ্লাস দেওয়া হবে সরাবিদেরকে নাউজুবিল্লাহ মিন জালিক বলা হাদিসে পাকে আসে সরাবি যারা যারা দিনের পর দিন মদ আর জুয়ার সাথে মাদকের সাথে সম্পর্ক সম্পৃক্ত তাদেরকে মূর্তি পূজারীদের সাথে তুলনা করা হয়েছে যারা এক ফোঁটা পান করবে তিন ধরনের ব্যক্তির দোয়া কবুল হবে না আমার নবী বলেছেন হাদিসে এক নম্বর ব্যক্তি হলো যে বাবা মার অবাধ্য দুই নম্বর ব্যক্তি যে শরাব পান করে আর তিন নম্বর ব্যক্তি এখানে বলা হয়েছে কাকে জানো যার ওয়াইফ ঘর থেকে বের হয়ে গেছে জামাইলে ঘরে রাখি দিস আছে না নাই কথা কর যে বলে স্বামীরে তুমি থাকো আমি শপিং করে আসি এরকম ওয়াইফ আমাদের দেশে নাই 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 আরে নাই রে আছে নাকি যে ওয়াইফ বলে ও আমার স্বামী তোমার যাওয়ার দরকার নাই আমি ডাক্তার দেখায় আসতেছি যে ওয়াইফ বলে তোমার যাওয়ার দরকার নাই ফেরি থেকে আমি কিনে নিতেছি রকম ওয়াইফ আছে না না সেই স্বামীগুলো আবার কেমন যেগুলো নিজের ওয়াইফ কে কন্ট্রোল করতে পারে না তাদেরকে দাইউস বলা হয়েছে দাইউস ঠিক কি কথা কর জোরে কর ঠিক কি না ওই দাইউস এর দোয়া কবুল হবে না যারা ওয়াইফ কে নিয়ে শপিং মলে যায় কমিউনিটি সেন্টারে গিয়ে বন্ধুর সাথে পরিচয় করে তোর ভাবি কথা কন ঠিক কিনা সেলফি লও আবার অনেক বিয়াক কল আছে বউয়ের ছবি ফেসবুকে দেয়াক কল আছে অনেক কথা কন্যা ভাই এরা বিয়াক কল এদের দোয়া কবুল হবে না যারা নিজের স্ত্রীকে ঘরের অন্দর মহলে রাখতে পারে নাই সে আবার কেমন সাং তার দোয়া কবুল হবে তাহলে সরাব পান করা যাবে খবরদার এক ফোটা পান করলে চল্লিশ দিন কোন এবাদত কবুল হবে এবং ওই চল্লিশ দিনের ভিতরে মারা গেলে বেইমান হয়ে মারা যাবে

সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবির লামিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবির লামিন। সদা এসেছে অথম বলে কেমনে করে যাব মদিনা অথম বলে কেমনে সবই ভুলিবো কিন্তু তোমায় পারিনা ভুলিনি নি ভুলিনি তোমার বুকে আমার নবীর

আমার দয়াল নবী বলেন গুনা থেকে দূরে থাকতে হবে কিসের থেকে বলেন না তোমার মন যদি বলে এটা গুনা তুমি মনকে জিজ্ঞেস করবা কিছু খাচ্ছো তো মনকে জিজ্ঞেস করবা তোমার মনের চেয়ে বড় বিচারক তোমার কলমের চেয়ে বড় বিচারপতি নাই দিলকে জিজ্ঞেস করবো আমি যে খাচ্ছি এটা কি ইসলাম সম্মত কিনা আমি যে যাচ্ছি এটা ইসলাম সম্মত কিনা আমি যে বলছি এটা ইসলাম সম্মত কিনা আমি যে দেখছি এটা ইসলাম সম্মত কিনা মন যদি বলে হ্যাঁ ইসলাম সম্মত তখন তুমি করবে মন যদি বলে না 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 তারপরেও যদি তুমি করো তখন আল্লাহর রাগ ভারী হয়ে যাবে

আল্লাহর রাগ ভারী হয়ে যায় এই গুনার কারণে আল্লাহ আমাদেরকে গুনা থেকে বাঁচার তৌফিক দান করুন এরপরে আমার নবী বলেন ছয় নম্বরে বলেন ও ইয়া কাওয়াল ফিরার মিনাজ জাফফি খবরদার যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া যাবে না ঠিক কিনা বলেন না যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমার বোন মুসকান খান যুদ্ধের ময়দানে একজন মুসলমান যার ভিতরে ইমানের শক্তি আছে সেই ইমানের শক্তি কয়েক কোটি মিসাইলের চেয়ে পাওয়ারফুল ঠিক কিনা কথা কয়েক কোটি গ্রানেটের চেয়ে পাওয়ারফুল কয়েক কোটি পারমাণবিক অস্ত্রের চেয়ে পাওয়ারফুল হলো আল্লাহ আকবর ঠিক কিনা কথা বলে আমি বলেছি মাই ডিয়ার সিস্টার মুসকান খান ইউ আর দ্য ব্রেভেস্ট lady, lady of, Islam of Islam I have, ever, I have seen. ever seen. You are the lioness. You are the tigress. Bagini, Shingi, Tiki na kotha ko. We observe the shadow Shihin. of Hadrat Sumayya <stut> radiyallahu ta'ala anha. <stut> Khadija tul Qubra radiyallahu ta'ala anha.

আমরা প্রস্তুত আছি কিনা বলেন আসেন কিনা বলেন না কয়েকজন হাত তোলে না ওদের টেনশন লাগে সাহস করে হাত তুলুন আল্লাহ কবুল করুক চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলাম কোন সাম্প্রদায়িক উস্কানিকে পছন্দ করে না ঠিক কিনা কথা বলেন ইসলামের মাঝে অন্য সব ধর্মনিরা প্রত্যা পেয়েছে যুগ যুগ ধরে আমরা কোন হিন্দু ভনের কাপুর নিয়ে কথা বলি নাই ঠিক কি না কথা বল আমরা কোন খ্রিস্টান বোনের কাপড় নিয়ে কথা বলি নাই আমরা কোন চাকমা বোনের কাপড় নিয়ে কথা বলি নাই আমরা আমাদের কাপড় করতে চাই আমরা আজ বাংলার জমিন থেকে ওই ভারতের হাইটকে বলতে চাই আমাদের হিজাব আমাদের বোনের নিকাব আমাদের বোনের বোরকা এটা কোরআন দিয়েছে ঠিক কি না কথা বলেন এটা সংবিধান দিয়েছে এটাকে চেষ্টা করবেন না। মনে রাখবেন আমরা আপনাদেরকে রেসপেক্ট করি সম্মান করি আমাদের পাশে হিন্দু ভাই বসবাস করে সে জানে মুসলমানরা কত হৃদয় বা ঠিক কিনা কথা কর তারা জানে মুসলমানরা কত ভালো মুসলমান কোন মানুষকে আঘাত করতে শেখে নাই ভালোবাসতে শিখিয়েছে খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি যদি চাইতেন এই ভারতে একজন হিন্দু থাকতে পারবে না তাহলে এই ভারতে একজন হিন্দু থাকতে পারত না খাজা গরীব নওয়াজ বলেছেন আমি রাজা হতে কে লিয়ে নেহি আয়া আমি রাজা বানানে কে লিয়ে আয়া কথা বলেন ঠিক মুসলমানরা কারো সিংহাসন কোনদিন কেড়ে নেয় ঠিক কিনা কথা কোন কারো উপরে জুলুম করেনি আজকে যারা মুসলমানদেরকে জঙ্গি তকমা দিতে চায় আমি তাদেরকে বলতে চাই জঙ্গিদের কোনো ধর্ম নাই ঠিক কিনা কথা কোন

আমরা অন্য সব ধর্মের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি আপনাদেরকে বারবার হুঁশিয়ার করে দেয়া হচ্ছে আপনারা আমাদেরকে আমাদের কাজ করতে দেন আপনাদের ধর্ম আপনারা পালন করেন আমরা এক একটা ব্যক্তিকেও জোর করে মুসলমান বানাবো না আমরা গরিব নওয়াজ থেকে শিখেছি নব্বই লক্ষ মুসলমান হয়েছে গরিব নওয়াজের মুসকি হাসি দেখে ঠিক কিনা কথা বলে গরিব নওয়াজ নিজে না খেয়ে খাওয়াইছে গরিব নওয়াজ তাদেরকে বসে বসিয়েছে আপন করে দিয়েছে এটা ইসলাম ঠিক কিনা কথা কয় এরপরে আমার নবী বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না وإذا أساب الناس موتان وأنت فيهم فاسبت এই জায়গাটা গৌসিয়া কমিটির সাথে মিলে যায় আমার নবী বলেন যদি তুমি দেখো মহামারী চলে এসেছে মানুষ মরে যাচ্ছে তুমি সেখান থেকে পালিয়ে যাবে না সেইখানে দাঁড়িয়ে থাকবে কথা বলেন ঠিক কি না মহামারী থেকে পালিয়ে যাওয়া কাপুরুষের কাজ আর মহামারীর মধ্যে অটল থেকে কাফন দাফন করে সৎকার করা মুসলমানের কাজ ঠিক কি না কথা কও রাখবেন কমিটি বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে শুধু মুসলমানের লাশ নয় হিন্দু ভাইদের লাশ সৎকার করেছে বৌদ্ধ খ্রিস্টানদের লাশ তাদের ধর্ম অনুযায়ী করে দেখিয়েছে আমার গাউসিয়া কমিটির ভাইয়ারা ঠিক কিনা কথা ক